এই SO4 माइनस आयनेर अनुबंधी क्षारक नीचे कोनटा এই কোশ্চেনটা দেখেন ভাই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17 18 অ্যাডমিশন টেস্টে এসেছিল আপনাকে কোশ্চেনটা করা হয়েছে এই SO4 माइनस आयनेर অনুবন্ধী ক্ষারক নীচের কোনটা হবে নিচে ভাই আপনাকে চারটা অপশন দেওয়া আছে এখন আসেন ভাই এই যে অনুবন্ধী ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড এই টপিকগুলোর কনসেপ্টগুলো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই বুঝেন না আসলে অনুবন্ধী ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড এগুলা বের করার সিস্টেমটা আপনাদেরকে অনেকেই টিচাররা অনেক ইন ডিটেইলসে বোঝাতে গিয়ে আপনারা বেসিকটাই বুঝতে পারেন না যে কিভাবে কনজুগেট বেস তথা অনুবন্ধী ক্ষারক এবং অনুবন্ধী অ্যাসিড বের করতে হয় ভাই আজকে আমি আপনাদেরকে এমন একটা শর্টকাট ট্রিক্স শেয়ার করব যে শর্টকাট ট্রিক্সগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে অনুবন্ধী অ্যাসিড অথবা অনুবন্ধী ক্ষারকের মান খুব ইজিলি বের করতে পারবেন যেমন এখানে দুইটা পয়েন্ট আপনাকে এট ফার্স্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখবেন এই যে অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে কনজুগেট বেস অ্যাসিড থেকে কি পাবো ভাই কনজুগেট বেস খুবই রিমেম্বার করবেন বা অনুবন্ধী ক্ষারক অ্যাসিড থেকে পাবো হচ্ছে আমরা কনজুগেট বেস তথা অনুবন্ধী কারক এটাই আপনারা অনেকেই জানেন না দেন আরেকটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে এই যে বেস ক্ষারক থেকে পাবেন হচ্ছে আপনি কনজুগেট অ্যাসিড তথা অনুবন্ধী অ্যাসিড তাহলে দেখেন সম্পূর্ণ বিপরীত জিনিসটা মনে রাখেন এই যে অ্যাসিড থেকে পাচ্ছি হচ্ছে এই যে ক্ষারক থেকে পাচ্ছি হচ্ছে অনুবন্ধী অ্যাসিড তথা কনজুগেট অ্যাসিড অর্থাৎ ক্ষারক থেকে আপনি অনুবন্ধী অ্যাসিড পাবেন আর অ্যাসিড থেকে পাবেন হচ্ছে আপনি অনুবন্ধী ক্ষারক তথা কনজুগেট বেস এই দুটো পয়েন্ট মনে রাখেন এখন আসেন আমরা অ্যাসিড থেকে কিভাবে কনজুগেট বেস তথা অনুবন্ধী ক্ষারক বের করব এটার শর্টকাটটা দেখেন ভাই আমি একটা লাইনে শর্টকাটটা লিখে দিয়েছি আপনি যদি বুঝেন ভাই এরপর থেকে এই অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক বের করার জন্য আপনার সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে কয় সেকেন্ড ভাই সর্বোচ্চ 2 সেকেন্ড আসেন ভাই আপনি অ্যাসিড থেকে তাহলে আমি প্রথমে কি বললাম অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে কনজুগেট বেস তথা অনুবন্ধী কারক তাহলে অ্যাসিড থেকে কিভাবে অনুবন্ধী কারক পাবো শর্টকাটটা দেখেন রিমুভ ওয়ান হাইড্রোজেন ফ্রম অ্যাসিড যে অ্যাসিডটা দেওয়া থাকবে কনজুগেট বেস কিভাবে পাবেন সেই অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন কি করবেন ভাই রিমুভ করবেন দেন ডিক্রিজ দা চার্জ এবং একটা চার্জ কি করবেন কমায় নেবেন ডিক্রিজ দা চার্জ আশা করি ভাই বুঝতে পেরেছেন অ্যাসিড থেকে আমরা কনজুগেট বেস তৈরি করব হচ্ছে অ্যাসিডে যে হাইড্রোজেনটা আছে ওখান থেকে একটা হাইড্রোজেন আমরা অনলি একটা হাইড্রোজেন রিমুভ ওয়ান হাইড্রোজেন ফ্রম অ্যাসিড এন্ড ডিক্রিজ দা চার্জ একটা হাইড্রোজেন রিমুভ করব দেন একটা চার্জ কি করব ভাই কমায় নিব যেমন দেখেন এই যে SO4- এটা হচ্ছে ভাই একটা অ্যাসিড এই অ্যাসিড থেকে ভাই আমরা কনজুগেট বেস কিভাবে তৈরি করব এটা তাহলে আমি আপনাকে বললাম একটা হাইড্রোজেন রিমুভ করবেন তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা একটা আছে তাহলে ওটা আমরা রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিয়ে কি আছে SO4 তাহলে রিমুভ করলাম দেন ডিক্রিজ দা চার্জ তাহলে এখানে চার্জ এখানে কত আছে -1 কিছু নাই মানে এখানে কি ভাই -1 তাহলে চার্জ আমাকে একটা কমাইতে হবে তাহলে কমাইলে এটা কত হয়ে যাবে ভাই -2 এখন অনেকে বলেন ভাই এখানে 1 থেকে 2 হয়ে গেল কেমনে কমলো কারণ এটা -1 -2 কারণ এখন যদি আমি আপনাকে এটা বোঝাতে হয় তাহলে হবে না 0 -1 -2 তাহলে কে কে বড় -1 বড় -2 কিন্তু ছোট ভাই -3 কিন্তু ভাই ছোট অর্থাৎ -1 হচ্ছে বড় -2 হচ্ছে ছোট অর্থাৎ -1 থেকে কমাইলে হবে হচ্ছে -2 -2 থেকে কমাইলে হবে হচ্ছে -3 এটাই আপনারা অনেকেই বুঝেন না একদম বেসিক জিনিসটা অর্থাৎ -1 হচ্ছে বড় কমাইলে হবে হচ্ছে একটা কমাইলে হবে -2 আশা করি ভাই বুঝতে পেরেছেন তার মানে SO4- এটার আয়নের অনুবন্ধী ক্ষারক হবে হচ্ছে SO4₂- কিভাবে একটা হাইড্রোজেন রিমুভ করব একটা হাইড্রোজেন রিমুভ করব এবং চার্জ একটা কমাই দেব এখানে -1 আছে চার্জ একটা কমাইলে কি হয়ে যাবে -2 আরেকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝতে পারবেন যেমন এই যে হাইড্রোনিয়াম আয়ন এটার কনজুগেট বেস তথা অনুবন্ধী ক্ষারক কি হবে তাহলে হাইড্রোনিয়াম আয়ন একটা হাইড্রোজেন আপনি রিমুভ করে দেন এখানে তিনটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন রিমুভ করলাম তাহলে একটা হাইড্রোজেন রিমুভ করলে ভাই কি আছে কি হবে পানি তাহলে এখানে +1 আছে কি আছে ভাই +1 তাহলে আপনাকে কমাইতে হবে কি করতে হবে ভাই কমাইতে হবে এই যে দেখেন 1 2 এই যে +1 মানে এই যে 0 এর আগেরটা আছে তাহলে +1 1 থেকে কমাইলে কত সংখ্যা রেখায় 0 তার মানে এখানে 0 আর লেখার দরকার নেই তার মানে এই যে হাইড্রোনিয়াম আয়নের অনুবন্ধী কারক তথা কনজুগেট বেসটা হবে অনলি পানি আশা করি বুঝতে পেরেছেন কারণ এখানে ভাই +1 আছে +1 থেকে সংখ্যা রেখার দিকে খেয়াল করেন +1 থেকে কমাইলে কত 0 ওকে সেজন্য জিরোটা আমাদের আর লেখার দরকার নেই চার্জ হিসেবে আর এখানে আগেরটা -1 ছিল -1 থেকে কমাইলে কত -2 আশা করি ভাই বুঝতে পেরেছেন আপনি ট্রিকটা মনে রাখবেন অ্যাসিড থেকে কনজুগেট বেস তথা অনুবন্ধী কারক বের করব একটা হাইড্রোজেন রিমুভ করব এবং একটা চার্জ কি করব ভাই কমাই দেব ডিক্রিজ দা চার্জ আশা করি বুঝতে পেরেছেন এটা ইন ডিটেইলস বলতেছি এইজন্য কারণ পরবর্তীতে ভাই বাফার দ্রবণ নিয়ে যখন ইন ডিটেইলস আলোচনা করব কোশ্চেন সলভ করব ভাই বাফার সলিউশন নিয়ে তখন এই কনজুগেট এবং কনজুগেট অ্যাসিড এই টপিকটা কিন্তু খুব কাজে দিবে আপনাকে যদি বুঝে যান তখন বাফার দ্রবণের অনেক শর্টকাট ট্রিক্স আপনি ইজিলি বুঝে যাবেন তাহলে এখন আসেন বেস তথা ক্ষারক ক্ষারক থেকে আমরা পাবো কিভাবে অনুবন্ধী অ্যাসিড কনজুগেট অ্যাসিড এখন এটা কিভাবে বের করবেন দেখেন শর্টকাটটা এই যে ক্ষারক না অ্যাড 1 হাইড্রোজেন ইনটু বেস এই যে ক্ষারকের সাথে একটা হাইড্রোজেন আপনি যোগ করবেন এবং ইনক্রিজ দা চার্জ দেখেন আগেরটার সম্পূর্ণ বিপরীত আগেরটাতে অ্যাসিডে এই যে হাইড্রোজেনটা আছে ওটা রিমুভ করতেন চার্জ একটা কমাই দিতাম আর এখানে হাইড্রোজেনটা যোগ করবেন আর চার্জটা কি করবেন বাড়ায় দিবেন তাহলে আসেন এই যে CO3 2- এটার কনজুগেট অ্যাসিড তথা অনুবন্ধী অ্যাসিড কি হবে তাহলে অনুবন্ধী অ্যাসিড হওয়ার জন্য একটা হাইড্রোজেন কি করবেন যোগ করলেন তাহলে যোগ করলে কি হয় CO3 এখন এখানে 2- আছে না আপনাকে চার্জ কি করতে হবে বাড়াইতে হবে তাহলে আবারও আসেন সংখ্যা রেখা -1 -2 1 2 এখন -2 আছে এখানে তাহলে চার্জ যদি আমি বাড়াই তাহলে -2 থেকে বাড়ালে কত হবে -1 সেজন্য এখানে ACO3 -1 হয়েছে অথবা 1 দেওয়ার দরকার নেই ACO3 - লিখলো হবে সরাসরি আশা করি বুঝতে পেরেছেন এখানে হাইড্রোক্সাইড আয়ন OH- আয়ন এটার কনজুগেট অ্যাসিড কি হবে তাহলে অ্যাসিড হওয়ার জন্য কনজুগেট অ্যাসিড বানানোর জন্য আপনাকে হাইড্রোজেন যোগ করতে হবে তাহলে হাইড্রোজেন যোগ করলে এটা হয়ে যাবে পানি এখানে -1 আছে -1 থেকে বাড়ালে কত হবে ভাই 0 0টা আর চার্জ হিসেবে লাগার দরকার নেই সেজন্য হাইড্রোক্সাইড আয়নের অনুবন্ধী অ্যাসিড হয়েছে কি ভাই পানি আশা করি ভাই আপনি অনুবন্ধী অ্যাসিড তথা অনুবন্ধী ক্ষারক এই দুটো টপিক বুঝতে পেরেছেন আপনাকে অনেকেই অনেকভাবে বুঝিয়েছে টিচাররা বাট ভাইয়ের এই শর্টকাটটা যদি আপনি রিমেম্বার করতে পারেন তাহলে খুব ইজিলি অনলি 2 সেকেন্ডের মধ্যে আপনি অনুবন্ধী অ্যাসিড অথবা অনুবন্ধী ক্ষারক এই জিনিসগুলোর মান ভাই খুব ইজিলি বের করতে পারবেন তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি অনেক টাইম নিয়ে ফেলেছি এই কোয়েশ্চেনে SO4- আয়নের অনুবন্ধী ক্ষারক তাহলে এখানে দেখেন যখন অনুবন্ধী ক্ষারক চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে অ্যাসিড যেটা দেওয়া আছে এটা অ্যাসিড কেননা আমরা অ্যাসিড থেকে পাবো হচ্ছে অনুবন্ধী কারক তাহলে অনুবন্ধী কারক বোঝার জন্য বের করার জন্য অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেটা আমরা রিমুভ করে দিব তাহলে হাইড্রোজেনটা রিমুভ হবে আর চার্জ একটা কি দিব ভাই কমাই দিব ডিক্রিজ দ্য চার্জ তাহলে হাইড্রোজেন একটা কমাই দিলে আর থাকবে SO4 এখানে -1 চার্জ আছে চার্জ -1 থেকে কমাইলে হবে হচ্ছে 2- সেজন্য ভাই এটার অনুবন্ধী কারক হবে SO4 2-। আশা করি ভাই আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসগুলো বুঝতে পেরেছেন আপনি সিম্পলি এই দুটো শর্টকাট একটু নোট